ব্যর্থতার বৃত্ত যেন ভাঙা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেলিয়ান এমবাপ্পের জন্য। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন ফরাসি ফরওয়ার্ড, তার উপর আস্থা রেখে ব্যর্থ হচ্ছে রিয়াল মাদ্রিদ। লালিগায় নতুন মৌসুমে দ্বিতীয় ড্রয়ের দেখা পেয়েছে রিয়াল, আরও একটা ম্যাচে জয়হীন রইল ইউরোপের অন্যতম সফলতম দলটি। লাস পালমাসের বিপক্ষে প্লেয়ার্স রেটিংয়ে মোটেও সুবিধাজনক অবস্থানে ছিল না কেলিয়ান এমবাপ্পে। ব্রাজিলিয়ান তারকা ভিনির হাতেই রক্ষা রিয়াল মাদ্রিদের, না হয় মৌসুমে প্রথম পরাজয়ের তেতোস্বাদ পেত কার্লো আনচেলত্তির দল। তিন ম্যাচে রিয়ালের জয় কেবল একটাতে, দুটা ড্র। লাস পালমাসের বিপক্ষে এক এক গোলে ড্র করার মধ্য দিয়ে লালিগায় এবারের মৌসুমে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণে ব্যাপক এগিয়ে ছিল রিয়াল। 57% বল দখলে রাখা লস ব্লাঙ্কোসরা প্রতিপক্ষের জালে 25 শট নিয়েছে। আক্রমণ ভাগের ব্যর্থতা রিয়ালকে ডুবিয়েছে এদিন। ম্যাচের পঞ্চম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকে খেলা শেষ করার পর দ্বিতীয়ার্ধে 69তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি গোল থেকে সমতায় ফিরে রিয়াল। পুরো ম্যাচ জুড়ে অসংখ্য সুযোগ তৈরি করেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি রিয়ালের আক্রমণ ভাগ, যাতে করে আরও একটা ম্যাচে জয়হীন রইল তারা।